এবার চেয়েছিল আমার নবী যে আমার শ্বশুর বাবা আমাকে অর্ডার করেছে তাই আমাকে এই মুহূর্তে 200 টাকা নিয়ে যেতে হবে নইলে ব্রাহ্মণ ঠাকুরের মেয়েটার যে বিয়ে হবে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে জগদীশ্বরণী মা ফাতেমা খাতুনে জান্নাত রাজিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি বা জল ছেড়ে দিয়ে স্বামীকে বলছে স্বামী গো আমার কাছে যে একটা টাকা নেই স্বামী আমার কাছে টাকা থাকলে আমার সন্তান দুটো কি অনাহারে মাদ্রাসায় লেখাপড়া করতে যাইতো হযরত আলী তখন বলছে বিবি এখন কি উপায় করা যাবে এই মুহূর্তে আমার ঘোড়াটা দাও আর আমার যুদ্ধের অস্ত্রটা দাও আমি নিয়ে যাব জালুসার বাদশার বাড়িতে বন্দুক রাখতে এই আমার ঘোড়া শূদ্রের ব্রহ্মাটা বন্দুক রেখে তবু আমি 200 টাকা এনে আমার শ্বশুর বাবার হাতে দেব আমার শ্বশুর বাবা ওই ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে বিদায় করে দিবে তাড়াতাড়ি ঘোড়া যুদ্ধের বর্মা নিয়ে হযরত আলী কি কাম করিল কইনা এবার জালুসা বাদশার বাড়িতে রওনা হইল জালুসা বাদশার বাড়িতে যখন চলে যায় বাদশা খবর পাইয়া এসে আলীকে বলছে হায় কেন তুমি আমাকে স্মরণ করছো ডাকছো হে বাদশা লম্পনা আমি বড় বিপদে পড়েছি আমার যুদ্ধের বর্মটা আর আমার ঘোড়াটা বন্ধক রাখো আমাকে 200 টাকা দাও না তোমার আমি ঘোড়া নিতে পারবো না 14 ফুট উঁচু ঘোড়াতে আমি চলতে পারবো না তোমার যুদ্ধের বর্মা আমি বন্ধক নিতে পারবো না তুমি নবীর কলেমা পড়েছো তোমার আমি কিছুই নিতে পারবো না যাও চলে যাও এখান থেকে এই কথা যখন বললেই হযরত আলীকে ধমক দিয়ে পাঠালো হযরত আলী বলছে হে আল্লাহ হে ভগবান হে ঈশ্বর আজকে আজকে আমার যখন 200 টাকা আর পাইলাম না কোথাও পাইলাম না 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 আমি আর এই জীবনখানা বেছে রাখবো না এই মুহূর্তে আমি আরব সাগরে জম্প দিয়ে নিজের জীবনকে নিজে বিসর্জন দিতে যাব এই কথা বলে হযরত আলী যখন আরব সাগরের দিকে যাইছে চলিয়া এমন সময় থেকে দুই সন্তান হাসান হোসেন মাদ্রাসায় ছুটি পাইয়া খুদার যারা হাঁটতে পারে না ওই না ছোট্ট ভাই বড় ভাইয়ের গলা ধরে কে দেখে দে বলছে তাই দাদা দাদা আমাকে একটু তোমার পৃষ্ঠের উপর ভর করে নাও দাদা আমি যার পথ চলতে পারছি না ক্ষুধায় তৃষ্ণায় আমার বুকে ভেঙে যাচ্ছে তার পিতা হযরত আলী ঘোড়া নিয়ে আসতেছে বাবাকে দেখে এবার আনন্দে দুটি ভাই দ্রুত বেগে হেঁটে আসতেছে বাবা বাবা করে ডাক দিয়ে হযরত আলী দৌড়ে গিয়ে ছেলে দুইটাকে দুই হাত দিয়ে তুলে কোলায় নিয়ে গালে মুখে চুমু খাচ্ছে বলছে বাবা হাসান হোসেন তোমাদের ঠোঁট মুখ শুকিয়ে গেছে ক্ষুধায় তৃষ্ণায় আজকে তোমরা অস্থিরত হয়ে গেছো বাবা আমার বাসায় যে কোন খাবার নেই সঙ্গে সঙ্গে বলছে আব্বাজন খুদার দ্বারা যাই চলে প্রাণ আমাদের দুই ভাইকে কিন্তু কিছু খেতে দাও বাবা তখন হযরত আলী বলছে হ্যাঁ বাবা তোমারে খেতে দেব পেট ভরে খেতে দেব তোমরা আজকে আমাকে শেষবারের মতো
بابا করে ডাক দিয়ে নাও আর তোমরা জীবনে মনে হয় আমাকে বাবা করে ডাকতে পারবে না সঙ্গে সঙ্গে বলছে বাবা হে কি কথা বলছেন আপনি কি হয়েছে বাবা সমস্ত কথা হযরত আলী খুলে বলছে ওই বালক হাসান হোসেন পূর্ণিমার চাঁদের টুকরো কলিজার টুকরো নয়নের মণি ফাতেমার দুঃখের জনন জগতে জননী মা ফাতেমার দুই সন্তান হাসান হোসেন বাবার গলার জড়িয়ে ধরে বলছে বাবা কি হয়েছে বলো সঙ্গে সঙ্গেই তার বাবা হযরত আলী বলছে ওরে হাসান হোসেন আরব দেশে একজন ব্রাহ্মণ আছে নওশাদ ব্রাহ্মণ তার একটা মাত্র কন্যা সন্তান মেয়ে এবার বিয়ে উপযুক্ত হয়েছে বিয়ে দিবে 200 টাকা কম হচ্ছে বলে বিয়ের দিন তারিখ ধার্য হয়ে গেছে ভোর যাত্রীগণ আসছে 200 টাকা কম হচ্ছে বলে বিয়ে হচ্ছে না যাও হযরত আলী এবার বলছে বাবা আমি যাব সে বাচ্চার বাড়িতে গেছি ওই দাদা কোথায় 200 টাকা বাবা আমি জোগাড় করতে পারি না সঙ্গে সঙ্গে কি করলেন জানো বাবা চলো আমাকে আমরা দুই ভাই ওই জলসা বাচ্চার বাড়িতে যাব দরকার হলে আমরা দুই ভাই বন্ধক থেকে তোমাদেরকে 200 টাকা নিয়ে দেব তবু ওই সনাতন ধর্মের ব্রাহ্মণ ঠাকুরের মেয়ে দুটো যেন বিয়ে হয়ে যায় নবীর বংশধর কতির বালক হাসান হোসেন উপবাস থেকে না খেয়ে বাবার সঙ্গে চলে গেল জলসা বৎসর বাড়িতে 200 টাকা বন্ধক রেখে তামার পত্রে লেখা পড়া করলেন একটা চুক্তি পত্র করলেন জলসা বৎসর আলীর সঙ্গে আলী তোমার ছেলেদের টাকা আমি নিতে পারবো যদি এই চুক্তি পত্রটা করো দেখি সূর্য ডুবার আগে যদি টাকা 200 ফেরত দিতে পারো ছেলে হবে তোমার সূর্য ডুবে গেলে আর ছেলে পাবে না বলিলাম এবার এই কথা শুনে হযরত আলী বলছে আল্লাহ আমি এই টুকু টাইমের মধ্যে কোথায় 200 টাকা ম্যানেজ করতে পারব এ বাচ্চা আসতে হে কি কথা বলছ এখানে তখন কি হয়েছে জানো সঙ্গে সঙ্গে ওই হাসান হোসেন দুই ভাই বাবার গলা জড়িয়ে ধরে বলছে বাবা আপনি সই করেন সৃষ্টিকর্তা মহান ঈশ্বর বা মহান আল্লাহ নিশ্চয়ই তোমাকে 200 টাকা যে কোনো প্রকারে জোগাড় করে দিবে আল্লাহর উপর ভরসা করে ঈশ্বরের উপর ভরসা রেখে ভগবানের উপর ভরসা রেখে হযরত আলী সই করে দিল তামার পত্রে দেওয়ার পর ওই টাকা 200 নিয়ে তাড়াতাড়ি আনিয়া আল্লাহর নবীর শ্বশুর বাবার মান সম্মান রক্ষা করলো এবার দয়ার নবীর মায়ের নবী ব্রাহ্মণ ঠাকুরকে দিল যাও ভাই তুমি তাড়াতাড়ি এই টাকা নিয়ে বাড়িতে চলে গিয়ে তোমার মেয়ের বিয়ের কাজ সম্পাদন করো সঙ্গে সঙ্গে টাকা নিয়ে ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে এসে তার মেয়ের বিয়া দিয়ে দিলেন ইতিমধ্যে জালুসা বাদশা ছেলে দুইটাকে নিয়ে অন্ধকার বাড়ির ভিতরে একটা অন্ধকার ঘর ছিল ওখানে গেলেন বলছে এ বালক তোমাদেরকে এখন টাকা দিয়ে আমি খরিদ করে নিয়েছি আমি যা যা বলবো তাই তাই শুনতে হবে না বললে তোমাকে অন্ধকার কারাঘরে পেতে রেখে চাবুক মারতে মারতে তোমার পিঠের চামড়া তুলে ফেলবো হাসান হোসেন দুই ভাই বলছে বলো বলো বাদশা লম্পনা কি বলতে চাও তাড়াতাড়ি বলে ফেলো তখন এবার বাদশা জালুসা বাদশা বলছে এ বালক তোমাদেরকে টাকা দিয়ে খরিদ করে নিয়েছি ওই জালুসা বাদশার কোনো আগে পূর্বে সন্তান আদি ছিল না সে আটকুড়া এবার বাদশা আটকুড়া রাজা ছিল তার কোনো ছেলে মেয়ে ঘরে ছিল না নি সন্তানই ছিল
সঙ্গে সঙ্গে হাসান হোসেনকে বলছে এই বালক তোমরা এই মুহূর্তে আমাকে বাবা করে ডাকো আমার স্ত্রীকে মা করে ডাকো তোমাকে আমি আমার রাজ্যখানা লিখিত করে দিব তোমাকে সিংহাসনে বসে বাদশাহী এবং রাজা বানাবো এই কথা শোনা মাত্র হাসান হোসেন দুই ভাই বলতেছে বাদশার এবার পা দুটো জড়িয়ে ধরিয়া যে আমার দশ মা থাকে না জগতে জননী দশ মাস দশ দিন ওদরে রেখেছে সেই গর্ভধারিণী মাকে ছেড়ে কখনো তোমার স্ত্রীকে মা করে ডাকব না যে আমার বাবা ছোট্ট থেকে অনেক কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে বড় করেছে সেই বাবাকে ছেড়ে কখনো তোমাকে বাবা করে ডাকতে পারবো না এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জলসা বাদশা মন্ত্রী উজিরি নদী সবাইকে দেখে বলছে ওরে কোথায় সভাপতি মন্ত্রী তাড়াতাড়ি অন্ধকার কারাঘরতে সাবুক খানারে আসো এই সাবুক মারতে মারতে পিঠে চামড়া ছিঁড়ে রক্তে রক্তাক্ত করে অন্ধকার কারাঘরে হাতে পায়ে শৃঙ্খল দিয়ে পেন্দে রাখবো তার দেখি কতক্ষণ সে বাবা মা করে ডাকে এত বড় শাস্তি যখন দিতেছেন ওই না জালুসা বাদশা যাইয়া হাসান হোসেন দুই ভাই কান্দে মাটিতে পড়িয়া করে কাঁদিতেছে ওই না দুটি ভাই এত করে অনুরোধ করে কোন কথা শুনি নাই ওরে এমন করে সাবু মারে দুই ভাই জামা ছিঁড়ে পিঠের চামড়া ছিঁড়ে রক্তে রক্তাক্ত সেদিন মারতে মারতে নিয়ে যাচ্ছে অন্ধকার কারা ঘরে হাতে পায়ে এবার দেখো লোহার সিঙ্গল হইনা দিল বেঁধে লোহার সিঁড়িতে বাঁধিয়া হইনাতে রাখিল বুকের উপর দশ মণি পাথর উঠাইয়া দিব
দুই পাশে রেখে দিল হীরা খুরের ধা নড়তে চড়তে কাঁদবে তার বত্রিশ পান্না এত বড় শাস্তি দিচ্ছে দর্শা বাচ্চা তাই দুটি ভাই কাঁদিতেছে কারাগড়ে বাবা মা করিয়া I'm
মনের পাপ পাপনা আল্লাহ maaf করে দিবে
بابا بابا كوري ما خاتمة جنة خاتمة غورين مودي بكري سعرنا دوجو غلايا كتا باتير مودي نيا أسي دكتي دوجو غلو رقتير بولو هي جسلا هي جسلا تكوني خاتمة رضي الله تعالى سينتة بولو نيتشي أمار شنطن حسن حسين كون بابي بودي بوري جسلا الله تومي تاكي উদ্ধার করো হাসান হোসেন দুই ভাই অন্ধকার কারাগারে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে মাজিয়ে ভিজে যাচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করছে তাই আমি এই জায়গাতে একজন আল্লাহর খাস বান্দা নবীর প্রেমিক নবীর উম্মত ওই একজন পুরুষের মধ্যে আর একজন ফাতেমার জাফরের নারীর মধ্যে সতী বেহুলার জাফরের নারীর মধ্যে যে মা স্বামীকে সম্মান দিবেন সন্তানকে ভালোবাসবেন محبت করবেন শ্বশুর শাশুড়ির খেদমত করবেন হিন্দু হলে কৃষ্ণকে ভালোবাসবেন কৃষ্ণের সঙ্গে প্রেম محبت রাখবেন মুসলমান হলে নবীজিকে ভালোবাসবেন নবীর সঙ্গে প্রেম محبت রাখবেন একজন সন্তান ধারণ এবার সন্তান দরদি মা স্বামী ভক্ত নারী একজন একজন পুরুষের মধ্যে যে পুরুষ ভাইটা বাবা মাকে সম্মান দিবে যে ভাইটা এবার আল্লাহর কোরআনকে মানবে আল্লাহর নবীকে মানবে হিন্দুর মধ্যে পবিত্র গীতাকে মানবে যে কৃষ্ণকে মানবে ভগবান বা ঈশ্বরকে মানবে একজন সনাতন ধর্মের মধ্যে একজন মুসলমানের মধ্যে একজন মা ধর্মের মধ্যে সেদেক দিলে আমি বেশি দাবি করব না যে 200 টাকা বন্ধক রেখেছে এই 200 টাকা একটা ভাইয়ের কাছে আমি দাবি করছি এই জায়গাতে মহব্বতের সহিত একজন ইমানদার ভাই যে ব্যক্তি এই 200 টাকা দান করবে তার ডানা আমল নামার মধ্যে এবার 2000 টাকা দান করলে যে নেকি বা সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ কাল হাশরের মাঠে দিয়ে দিবেন এই 200 টাকার বিনিময় নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ যেন হাশরের মাঠে বিনা হিসাবে জান্নাতবাসী করতে পারে হিন্দু ভাই হলে স্বর্গবাসী করতে পারে একজন ভাই 200 টাকা দান করবেন আমি একজন ভাইয়ের কাছে 100 টাকা বলছি একজন ভাইয়ের কাছে 50 টাকা বলছি একজন ভাইয়ের কাছে 20 টাকা বা 10 টাকা বলছি একজন মা মাত্র 100 টাকা দান করবেন যে মা 100 টাকা দান করবেন আমি সেই মায়ের জন্য সেই দিদির জন্য সেই বোনের জন্য আল্লাহর দরবারে দোয়া করব সেই মা যেন তার হাশরের মাঠে বিনা হিসেবে মুসলিম হলে ফাতেমার সঙ্গে জান্নাতে হিন্দু হলে স্বর্গে যেন চলে যায় এই জায়গাতে সন্তান দুটাকে অন্ধকার কারাগারে খুলে আসার করার জন্য দেখি কোন দাদার কোন মায়ের কোন বোনের একটু মায়া মহব্বত আছে দাদা জুয়ার আড্ডায় মদের আড্ডায় গেলে অনেক টাকা হাজার হাজার টাকা খরচ করে আজ এই ধর্ম আসরে দান করলে এক টাকাও বিফলে যাবে না জমা থাকে পড়ো অল্লাহ অবা We'll be right back.
ভক্তি নিয়া যাও কাই রে তোমার একাই ঘুরিয়া ঘুরি না গাইছেন মাইকটা তোমরা খুব গন্ডগোল করে নাচছে কাই রে এত সুন্দর স্ট্যান্ডার্ড মাইক তোমার আগে গান করেছিলাম খুব ভালো ছিল যাক যাক শুনেন এইভাবে পালা শেষ পর্যন্ত করতে পারবেন দান এখন আমার ভাগ্না উঠবে গাইবে মজার গান ভাগ্নার কাছে এখানে আমার জিজ্ঞাসা রহিল কোন ব্যক্তি কিভাবে এসে হাসান হোসেনকে উদ্ধার করে নিয়ে গেল তোমার কাছে জিজ্ঞাসা হলো তাই ধীরে ধীরে তোমার তুমি এবার উঠে পালাখানা বল প্রকাশ করিয়া যাক শুনেন এখন আপনারা সবাই দয়া করে একটু বসে থাকবেন তাই এখন আমার ভাগ্না উঠে গান গাবে সবাতে জানাই তাই বাইরে থেকে সাউন্ড খুব ভালো পাওয়া যাচ্ছে গিয়া এই মনিটর বক্স দিতে একটু তার গেছে স্পিকার ফাড়া যাও আমি এবারে আসর খানা ছেড়ে দিয়ে বসে যাচ্ছি অনেকক্ষণ হলাম এবারে ভাগ্না উঠে সুন্দরভাবে পালাখানা পরিবেশন করবে প্রথমে কত সুন্দর সাউন্ড পেলাম এরা ফিট ফাটি গেল কি আপনি বসি গেল মনিটর বসি গেল ফাটি আগত তো ফাটা ছিল না এলা ফাটা হলকে যাই হোক আমি একটি বিশ্বের কাওয়ালি দিয়ে আসর খানা ছেড়ে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে বসবেন Thank you.
পাচ্ছেন উপস্থিত ভদ্র সমাজ আমার মা বোনেরা সর্বপ্রথম মুসলমান ভাইকেদের আসসালামু আলাইকুম সনাতন ধর্মের দাদা বাবা কাকা যারা আছেন তাদের প্রতি অর্থপূর্ণ নমস্কার আজকে মোটামুটি যেগুলো লোক আছেন কথাবার্তা শুনতে পারবেন চমৎকার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা গান শোনার জন্য বোঝার জন্য করছেন আশা থাকেন সবাই ধৈর্য ধরে উমরা গুলো চেষ্টা করলো আমারটা দেওয়া সারি কারণ আপনারা জ্ঞানী ব্যক্তি কি জ্ঞান দেব আমি যে লোকটা গান কয়া বসিল শ্বশুর জন্মই স্বামী এতক্ষণ থেকে আমার মামার বক্তব্য যা শুনলেন মোটামুটি ভালোই গত রাত্রের মা যাবার দেশে পালে এতক্ষণ থেকে যে হিসেবে মা তোমার বুঝেন ভাই বাংলাদেশের তোমার দল হলো না ফের ভাই স্বামীর খেদমত করো স্বামীর খেদমত না করলে জান্নাত নাই ব্যস্ত নাই অমুক নাই তমুক নাই একান নাই ওকান নাই ভুলে আসতুল শস্যের ভুল ইমার মা জীবনে ইমার বাবক স্বামীর কথাটা কয় নাই ভাতার বিলও ডাকায় নাই তারে কথা তোমরা ধরছেন দরিদ্রতায় মরছেন কারণ বেটি শহর এমন পাওয়ার বর্তমান হয়েছে ভাই ঘরে ঘরে লক্ষ্মীর ভাতার পায় কোনো চিন্তে নেই হ্যাঁ লক্ষ্মীর ভাতার পেল লক্ষ্মীর ভান্ডার কারণ একটু বয়সটা হবে নাকছে তো কথাটা খুলটি যাবার হচ্ছে তাই গন্ডগোল করেন না ঘটর ঘটর করে নড়েন না একটি গান গাই তারপরে মামার একটু বিচার করিয়ে তারপরে পালাখানা চালাই thank you
আজকে আমাকে যা জিজ্ঞাসা করছে আমাকে ভয়টা পাচ্ছে আজকে সুন্দর করে কথাগুলো ভালো করে শুনবেন কারণ গান গাবো অনেক গান আছে আপনাকে শোনাবো আপনারা ধৈর্য সহকারে শুনেন কারণ পালাটা যেখান থেকে শুরু হয়েছে পালাটা চালাই মাঝে মাঝে গানগুলো করে গেয়ে যাব আপনারা ধৈর্য সহকারে শুনে যাবেন আজকে দেখো একজন মানুষের জন্য একটি ইবার দেখো ব্রাহ্মণের মেয়ের জন্য দুইটি সন্তান বন্ধ করল কিসের জন্য যাতে ওই ব্রাহ্মণের মেয়ে দুইটার বিয়ে হয় তার কাছে কোনো জাতির ভেদাভেদ নেই আমরা দুনিয়ার বুকে জাতি ভাগ করেছি কেউ হিন্দু কেউ মুসলিম কেউ ডোম দাওয়াই চালাল মুসি বৌদ্ধ খ্রিস্টান শাখ সৈয়দ মোগল পান্ডা নারকাস্ত্র ছত্রিশটা জাতিয়ে ভাগ হয়ে গেছি সৃষ্টিকর্তার কাছে জাতি নাই এতগুলো জাতি হলো দুইটা একটা হলো নারী একটা হলো পুরুষ একটা মায়ের জাত একটা বাবার জাত বিচার যেদিন করবে দুইটা জাতির বিচার হবে একটা হলো জিন আর একটা হলো ইনসান জিন বা পরি বা দেবতাগণ ইনসান মানে মানুষ এই দুইটা জাতির বিচার হবে তাছাড়া দাস কারো বিচার করবে না আমরা মানুষে মানুষে দাঙ্গা করছি মানুষে মানুষে হিংসা করছি মানুষে মানুষের কাছে নিন্দা করছি ওরে মানুষ তোমরা একটু ধৈর্য ধরে শুনে যাও যখন ওই যে শুনলেন আমার কাছে দুইটা সন্তানকে বলছে তোমরা একবার আমাকে বাবা আমার স্ত্রীকে মা করে ডাকো তাইলে তোমাকে আমি আমার আত্মীয়ের অর্ধেকটা লিখে দেব ডান পাশে সিংহাসন দেব ওই বালক সন্তান দুটো কি বলতো ওরে বাচ্চা তোমাকে বাবা তোমার স্ত্রীকে মা বলতে পারবো না কারণ আমার বাবার মতো বাবা মায়ের মতো মা বিশ্ব জুড়ে হবে না বিশ্ব জুড়ে আমার বাবা আমার মায়ের মতো মা বাবার মতো বাবা হবে না তুমি আমাকে এই কথা বলো না ছোট্ট ভাই হোসেন আজকে দেখো ওই খানা খাবে বলে তখন বড় দাদা বলছে ওরে আগে খাইস না যার বাড়িতে খাইতে যাচ্ছি সে যতক্ষণ বলবে না অতক্ষণ খানা খাওয়া যাবে না তখন এই কথা বললেন বলার পরে বলছে ওরে বাদশা তোমায় ডাকবো না আমরা বাবা মা বলে তোমার দুইজনকে ডাকতে পারবো না ওই বাদশা তখন সঙ্গে সঙ্গে বলল যা তার স্ত্রীকে বললেন ওই সন্তান দুটো সামন থেকে ভাতের থালা দুটো তুলি নিয়ে আস এমনি সাত দিন ধরে খায় না অনাহারে কি খেত পানি খেত বকরি ছাগলের দুধ মা গালাইয়ে খাওয়াইত ছেলে দুইটা গরমর করে পা দুকানা ধরে বলছে এখন না বললে তুমি তুমি মায়ের জাত তুমি মা হতে চাও তোমার কি মনে দয়া নেই তোমার কি মনে মায়া নেই তুমি কেমন মা সন্তানের সামান থেকে খাবার উঠাইয়ে নিয়ে যাও কি মা তোমরা কি পারবেন কাউ খাবার দিয়ে খাওয়াটা নিয়ে যাইতে কোনোদিনও পারবেন না আজকে যখন থালা নিয়ে যাচ্ছে বড় ভাই বলতেছে ওরে হোসেন কান্দিস না রে এই জগতে মা সবাই হতে পারে না উরি মা সবাই হতে পারে না এই কথা যখন বললেন বড়ার সঙ্গে সঙ্গে বলছে ডাকো আমার বাবা বলে আমার স্ত্রীকে মা বলে ডাকো ওরে এত করে বলিতেছে ডাকে না গদিয়া ওরে অন্ধকার কারা ঘরে একটা সাবুত যে সিরাকিয়া 7.5 কেজি ওজনের একটা ওই সামড়ার সাবুক আছে তাই সাবুককে নিয়ে আসো দেখি বাবা মা বলে ডাকে কি বানায় দেখি আজকে বাবা এবং মা বলে আমায় ডাকে কি না এই কথা বলে সাবুক খানা নিয়ে আসে Thank you.
কথা বলে সকল চাবুক দিয়ে ওই সন্তান দুটাকে এমন করে মারা শুরু করলো রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে তার সন্তান দুটা বাবা এবং মা বলে ডাকতেছে না এই যখন বাবা মা বলে ডাকে না রক্তে রক্তাক্ত হয়ে গেল সন্তান দুটাকে টান দিয়ে অন্ধকার কারা ঘরে নিয়ে যে হাতে পরে লোহার চিমকল লাগাইয়া দুই বর্ষা দিল হীরা খুরের ধার নড়িতে চড়িতে কোনো কাঠে ব্যথা ডাকাদের বত্রিশ পাঙ্গা আজকে এই কথা বলার পরে দুই ভাই মা মা করে কাঁদতেছে আর বলছে হই আমার মা হ বড় জননী ওরে দুধের ননিরি ও দাদা সৎ করিতে ওরে পারিব না ওরে মা বাবার মতো ধর কেউ তোরে হবে বাবা মা কি ধন যখন বাপ মা বাঁচি থাকে তখন চিনি না যখন মারা যায় তখন আফসোস করি তখন কি আরো ফিরে আসে I don't know.
এখন আমরা জানি না মা ফাতেমা জানে না তার ছেলে দুটোকে বন্ধক রাখছে তার স্বামী এমনটা না হযরত আলী 200 টাকা নিয়ে যে নবীজির হাতে দিল নবী ব্রাহ্মণকে বিদায় করে দেন এমনটা না দয়ার নবী মায়ার নবী উম্মত দরদি নবী যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোন কুল কায়নাত সৃষ্টি করত না সেই নবী আলীকে বলছে বাবা আলী আর দেরি করো না এই মুহূর্তে বদরের যুদ্ধে করো রওনা ওখানে সেই যুদ্ধ বাজে গেছে মানুষ হয়ে মানুষকে এবার মানতেছে না তুমি ছাড়া ওই যুদ্ধ থামাইতে পারবে না আলী ওই অবস্থায় চলে যায় মা ফাতেমা জানে তার ছেলে দুইটা মাদ্রাসায় লেখাপড়া করতে গেছে এমনটা নে মা ফাতেমা জগজননী খাতুনে জান্নাত বকরি ছাগলের দুধ গলাইয়া জাল করে পাটিতে ধরে আছে সন্তান দুটো আসলে অনাহারে আছে আমার বংশের প্রদীপ আমার নয়নের মানিক আজকে আশার পরে আমি এই দুধ খাওয়াবো কিছুক্ষণ থাকার পরে মা ফাতেমা লক্ষ্য করে দেখে বাটিতে যে বকরি ছাগলের দুধ নিয়েছে দেখে দুধ গুলো রক্তের মতো লাল হয়ে গেছে যখন দেখে রক্তের মতো লাল হয়ে গেছে এই দেখার পরে ফাতেমা স্তম্ভিত হয়ে গেলেন চমকে উঠলেন হে খোদা ছেলে দুটো অনাহারে মাদ্রাসায় গেছে না জানি তার কি বিপদ হয়ে গেছে বিপদ না হলে এই রক্তের বর্ণ দুধ হইতো না নিশ্চয় কি বিপদে পড়ে গেছে হে আল্লাহ যদি সূর্য ডুবে যায় সন্তান দিকে কোথায় পড়ে থাকবে আমি কি করি সঙ্গে সঙ্গে ফাতেমা সূর্যদেবকে বললেন হে সূর্য আমি যতক্ষণ সন্তান দুইটা পাবো না ফিরিয়া আমি তোকে দোয়াই দিলাম যাবে না ডুবিয়া ফাতেমা দেখো কি বলবো সূর্য তুমি আগে অস্তে যাইও না ডুবো না আমি যতক্ষণ সন্তান দুটোকে পাবো না অতক্ষণ তুমি সূর্য ডুবতে পারবে না দেখছেন এ পাকে কথা আছে আলীর সঙ্গে বাদশা জানু স্যার বেলা ডুবের আগে যদি 200 টাকা আমায় ফেরত দেয় সন্তান হবে তোর বেলা ডুবের পরে 200 কেন 2000 টাকা দিল সন্তান পাবি না সন্তান হবে মর দেখছেন এমন টাইমে আলী দেখা আসরের ওয়াক্ত তো হয়ে গেছে ঘোড়াকে বলছে ঘোড়া আমি নামাজ খানা পড়ে নাই তুই তো তুই পাকে ঘোরে সৈন্যগণকে আটকাইয়া রাখ নামাজ শেষ করে যখন আখিরি দোয়া করছে আখিরি দোয়ার সময় লক্ষ্য করে দেখে গিয়া দোয়ার সঙ্গে সন্তান দুইটার কথা মনে যায় পড়িয়া সন্তান দুইটার কথা হায়রে আমি তো ছেলে দুটো বন্ধক রাখছি বাদশার ঘরে না জানি সন্তান দুটো আমার আছে কি বেহালে কি হালে আছে আজকে আমি আমি আজকে কোথায় যাই হযরত আলী আর দেরি করলো না ঘোড়াতে চলে রওনা দিল ওই বাদশার ঘরে দিল এই জন্য বলছে ও নবীজি ওরে লোকের মাঝি আমার পড়াইলো আমি পাপি
মায় করাইও পার 52 বাজার 53 গলি কেবা হবে দোকানদার ও নবীজি লোকের মাঝে আমায় করাইও পার চুলের থেকে অধিক চিকন হবে ফুলতে রাতের ফুলের কথা শুনছেন চুলের থেকে অধিক চিকন হবে হীরার চাইতে ধার ও নবীজি লোকের মাঝে আমায় করাইও পার দেখছেন কত বড় কথা বলছি সেই চুলের মর্যাদা আমরা দিতে পারি না ভালো কাজে মানুষের মন বসে না মানুষ বর্তমান ডিজে হয়ে গেছে বুঝছেন তো মানুষ ইন্টারনেটে চলে গেছে একদম কারণ ভালো কাজে মানুষের মন বসে না সঙ্গে সঙ্গে এবার কালি কি করিল হয় বাদশা জালসার বাড়ি এতে তখন চলে যায় ওরে বাদশার বাড়িতে যখন গেল হযরত আলী তাই ওরে যাওয়ার পরে ডাকিতেছে বাদশা তোমারে জানাই কোথায় আমার সন্তানকে দাও না রে ফিরিয়া বাদশা বলছে 200 টাকা আনছো না কে নিয়া